देश भर में मुस्लिम समुदाय के लोगों ने सोमवार को ईद उल जुहा के मौके पर मस्जिदों में नमाज पढ़ी और एक दूसरे को मुबारकबाद देकर खुशी का इजहार किया। वहीं कोलकाता नगर निगम के मेयर फिराद हकीम भी उत्साह के साथ यह त्यौहार मनाते हुए दिखे। उन्होंने गले मिलकर सबका अभिवादन किया एवं इस मौके पर सभी को शुभकामनाएं दी। আজ এই ঈদটা হচ্ছে কোরবানির ঈদ, অর্থাৎ ত্যাগের ঈদ। ত্যাগ অর্থাৎ দম্ভ ত্যাগ, খারাপ যে চিন্তা সেটা ত্যাগ, এবং মহান আল্লাহর উদ্দেশ্যে সবকিছু ত্যাগের আছে। এই ত্যাগের দিনে আমার সবার কাছে অনুরোধ, নিজেদের ক্রোধ ত্যাগ করবে, নিজেদের মধ্যে যে ভেদাভেদ সেটাকে, ভেদাভেদের যে মনোবৃত্তি সেটাকে থাকে, মানুষ এক হয়ে থাকে, মানুষ সুন্দর হয়ে থাকে। ধর্ম আপনার, ধর্ম আমার, উৎসব সবার। এই আজকে ত্যাগের কোরবানির যে মাংস সেটা সবাই মিলে, এগুলো হলো যার যার বিশ্বাস। এবং ভারতবর্ষের কনস্টিটিউশন আমাদের সেই বিশ্বাসে আঘাত দিতে মানা করে, যার যেটা বিশ্বাস। আমি সেই সব ভাই বোনেরা যারা বাড়িতে যেতে পারলেন না ঈদের জন্য, তাদেরও ঈদের শুভেচ্ছা জানাই, সমবেদনা জানাই, এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি সবার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসুক। এই এই হতাহত, এই কারফিউ, এই গণ্ডগোল, এই সব থেকে যাতে মানুষ মুক্তি হয়, সবার জন্য দোয়া করছি। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।